পঞ্চমবারের মতো আগামী জুন মাসের 10 তারিখ চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যা চলবে রহনপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। এ নিয়ে গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সময় রেলে আম পরিবহনের নানা সমস্যা ও ভোগান্তির কথা উঠে আসে চাষী ও ব্যবসায়ীদের বক্তব্যে। যদিও ম্যাঙ্গো স্পেশাল ট্রেনকে আরও কার্যকরী করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি রেলমন্ত্রীর। আব্রাশাইরের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন। খুব একটা সাড়া ফেলতে পারেনি 2020 সালে শুরু হওয়া ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এর পেছনের কারণ খুঁজতেই সংশ্লিষ্টদের নিয়ে রেল কর্তৃপক্ষের এই সেমিনার। খরচ অল্প হলেও ট্রেন চলাচলে বিলম্ব, মালামাল রক্ষণাবেক্ষণের অভাবসহ কুরিয়ারের মতো পণ্য প্রাপ্তির সুবিধা না থাকার অভিযোগ তোলেন আম চাষী ও ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষ কি আলাদা কোনো ফ্যাসিলিটিস ডেভেলপ করবে, যে নিয়ারেস্ট পয়েন্ট থাকবে, যে কমলাপুর রেল স্টেশন বা এয়ারপোর্টের বাইরে আপনাদের কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যেখান থেকে ভোক্তারা আমটা নিতে পারবে? এখন যে আমাদের যে ট্রেনগুলো যায়, যেমন বনলতা, পদ্মা, এই ট্রেনগুলো যদি চাপাই পর্যন্ত এক্সটেনশন করা যায়, একটা করে যদি ফ্রোজেন বগি বা একটা নর্মাল বগি প্রতিটা ট্রেনে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু কুইক কিন্তু 12 মাস কিন্তু এটা সফল পাবে। বেশিরভাগ আম উৎপাদনকারী উপজেলাতে রেল লাইন না থাকায় একটি বড় অংশ এই সুবিধা পায় না বলে দাবি নওগাঁ জেলা প্রশাসকের। এছাড়া আম পরিবহনে কুলি শ্রমিকদের দৌরাত্ম্য কমাতে অনুরোধ জানান তিনি। কুলিদেরকে সাইড করে রেখে যদি আউটসোর্সিং পদ্ধতিতে 2 মাসের জন্য লোক নিয়ে করা যায়, যাদেরকে মোটিভেট করতে হবে যে কোনো ভোক্তার সাথে তারা দুর্ব্যবহার করতে পারবে না, যদি করে তাহলে পরের বার এই আমের ব্যবসা পড়ে যাবে এবং তাদের চাকরিটা চলে যাবে। আম পরিবহনের সুবিধার্থে স্পেশাল ট্রেনের পাশাপাশি প্রতিটি ট্রেনেই লাগেজ ভ্যান রাখা হবে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। আমাদের প্রতি ট্রেনে কিন্তু একটা লাগেজ ভ্যান থাকবে, যেমন কেউ যদি সান্তা থেকে তুলতে চায় আমরা ওখান থেকে তুলে দিতে পারবো, কেউ যদি খুলনা থেকে তুলতে চায় সেটাও তুলতে পারবো, রাজশাহী থেকে তুলতে পারবো, মানে ইন্টারসিটির সাথে এগুলো কানেক্ট থাকবে। রেল থেকে মুখ ফিরিয়ে না নিয়ে ভরসা রাখতে বললেন রেলমন্ত্রী। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি। আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আমাদের ট্রেনের বগির স্বল্পতা আছে, আমাদের ইঞ্জিনের স্বল্পতা আছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলেই এবং আশা করি আমরা চেষ্টা করছি হবে ইনশাল্লাহ। 2020 থেকে 2023 সাল পর্যন্ত 4 বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে মোট 39,95,798 কেজি আম পরিবহন করা হয়েছে। এতে রেলের রাজস্ব এসেছে মাত্র 46,29,140 টাকা। আবরার সাইড, চ্যানেল 24, রাজশাহী।